আপনি তখন রেগে যাবেন যখন ভাববেন এটা আমার 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 আমার, যখন বলবেন আমার 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 তখন কষ্ট হবে, রাগ হবে। আর যখন বলবেন এটা আমার না, প্রভু দিয়েছেন, নিতে চাইলে নিয়ে নেবে, আই ডোন্ট কেয়ার। আজ আমি কথা বলবো রাগের বিষয়ে। চানা নাই বাচ্চান, এটা এভরিবডির প্রবলেম, আমার অবধি, ইনক্লুডিং মি 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 মি। ওকে, আমি এটা বলছি না আজকের, আমি শুধু আপনাকে বলছি তা নয়, ইনক্লুডিং মি, এটা আমার বিষয়। তাই আমাদের প্রবলেম রাগ। ঈশ্বর কিভাবে আমার জীবনে একে প্রতিহত করছে ডে বাই ডে, আজকে আমি সেটা বলতে চাই। এবং তিনি আজও আমাকে এই রাগের প্রতিরোধ কিভাবে করতে হবে তার শিক্ষা দিয়ে চলেছেন। এই নয় আমি এই রাগকে পুরোপুরি পারফেক্টলি মিটিয়ে দিয়েছি, নো 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 নো, আমি ডেলি ডিল করছি, ডেলি এটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি তার পরিচালনায় এগিয়ে চলেছি। রাগ বা ক্রোধকে কিভাবে মোকাবিলা করব, আজকের আমার টাইটেল, প্রচারের টাইটেল, রাগ বা ক্রোধকে কিভাবে মোকাবিলা করব। কমন পাশে রাগকে কিভাবে মোকাবিলা করব বা ক্রোধকে কিভাবে মোকাবিলা করব। ডিলিং উইথ অ্যাঙ্গার, কিভাবে ডিল করব অ্যাঙ্গারকে, কিভাবে ডিল করব, কিভাবে হ্যান্ডেল করব, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনাকে স্বাগত জানাই দিলীপ জানা ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ঈশ্বরের বাক্য পৌঁছে দিন পৃথিবীর অন্ত পর্যন্ত। যেখানে বাঙালি সেখানে ঈশ্বরের বাক্য, এটা আমার আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। টেক দ্য চ্যালেঞ্জ, শেয়ার দ্য গসপেল, রিচ বেঙ্গলি কমিউনিটি। হতে পারে আজ এখানে অনেকে আছেন এই বিষয়টির মধ্যে দিয়ে চলেছেন, কামান, কেউ বলতে পারে না রাগ করেন না। ওকে, দ্যাট ইজ হচ্ছে একটা জীবাণু আমাদের প্রত্যেকের বডিতে রয়েছে। ওকে, চাই আর নাই বাচ্চাই, প্রায় বেশিরভাগ মানুষ এটার মধ্যে দিয়ে যায়। আমাদের সন্তান, স্ত্রী, স্বামী, প্রতিবেশী, মা, বাবা, আমরা এদের উপর রাগান্বিত হই বা ক্রোধান্বিত হন। আমিও রাগ করি মাঝে মাঝে, আমিও রাগ করি। ওকে, ঈশ্বর প্রতিনিয়ত এটাকে মোকাবিলা করার পদ্ধতির মধ্যে দিয়ে আমাকে নিয়ে চলেছেন। হতে পারে আজকের কেউ কেউ এমন বিষয়ের মধ্যে দিয়ে চলেছেন, আজ বাক্য আপনার জন্য। কেমন পাশে বলুন, বাক্য আপনার জন্য, বলুন বাক্য আমার জন্য। অনেক সময় এই রাগের কারণে আমাদের প্রিয়জনকে আমরা হারিয়ে ফেলি, অনেক সময় এই রাগের কারণে আমরা আমাদের প্রিয়জনকে আঘাত করি, অনেক সময় এই রাগের কারণে আমরা অনেক সময় একা হয়ে যাই, অনেক সময় এই রাগের কারণে আমরা মারামারিও করি, হত্যাও করি, এবং আমরা আসামি হয়ে যাই। দ্যাট ইজ দ্য রাগ। আমাদের প্রত্যেকের এই সমস্যা বা রাগ রয়েছে, কেমন পাশে বলুন রাগ রয়েছে। আজ আমি জানাতে চাই কিভাবে এই রাগকে প্রতিহত করবেন, রাগের মোকাবেলা করবেন, কিভাবে রাগকে আপনার আন্ডারে কন্ট্রোল করবেন, কিভাবে রাগকে প্রতিহত করবেন। কলসীয় তা 3:8, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারে, কলসীয় তা 3:8, কলসীয় 3:8 আমি পড়ছি। কিন্তু এখন তোমরাও এ সকল ত্যাগ করো, এখন তোমরাও এ সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ, এগুলো এখনই ত্যাগ করো। আর তার মধ্যে হচ্ছে আজকের আমার টপিক রাগ বা ক্রোধ। কেমন প্রশ্ন, রাগ, পুরো কলসীয় 3:3, কলসীয় 3:3 3, কলসীয় সাধু পৌল আমাদের জীবনযাপন কেমন হবে, আমাদের মোরাল লাইফ, আমাদের নৈতিক জীবন কোন বাউন্ডারিতে যাবে সেটার উপর 3:3 বর্ণনা করেছেন। আর সেই 3:8 বলে রাগ কিভাবে আমরা ডিল করব। আজ বলুন আজকের প্রচার আমার জন্য, কেমন বলুন আজকের প্রচার আমার জন্য, আজকে পাশের জনকে বলতে হবে না, বলুন আজকের প্রচার আমার জন্য। আমি এগুলি করি, কেমন বলুন আমি এগুলি করি, কি বলুন তো, ক্রোধ, রাগ,
হিংসা নিন্দা এগুলো করি। কমন বলুন এগুলো করি। কেউ বলে এর মধ্যে আমি একটা করি, কেউ বলে দুটো করি, কেউ বলে পাঁচটার কাগজ ফুরিয়ে যাবে এতগুলো করি, কিন্তু করি। ওকে, রাগ আমাদেরকে একটা অনুভূতি, রাগ হচ্ছে একটা অনুভূতি বা ফিলিংস। কমন পাশে কোনো ফিলিংস, রাগ একটা অনুভূতি বা একটা ফিলিংস, এটা কোনো একটা যন্ত্র নয় বা কোনো একটা অভ্যাস নয়, এটা একটা অনুভূতি, এটা একটা ভিতরের একটা ফিলিংস যে হট করে চলে আসে, হট করে চলে আসে। তাই রাগ যখন হয়, কেউ কেউ রয়েছে এমন ভাষা নিয়ে আসে, পরভাষার থেকেও সাংঘাতিক, এবং আমরা সে ভাষা সাধারণত বলি না, কিন্তু রাগ হলে সেই ভাষা অটোমেটিক ভিতর দিয়ে বেরোয়, লাইক এ পরভাষা প্রার্থনা। যখন আমরা প্রার্থনা করি পরভাষা বের করি, তার আগে আসে না। আর ঠিক রাগটা এমন, যেই আসে বলতে হয় না, দিমাগ সাপ্লাই দেয়, এটা বল সেটা বল সেটা বল সেটা বল, যা কখনো স্কুল শেখায়নি কলেজ শেখায়নি, মা বাবার প্রবলেম আছে, মা বাবা শিখিয়েছে কিছু কিছু। ওকে, তখন আমরা সেগুলোকে সাপ্লাই দিই, আমরা কিছু ভাষা ব্যবহার করি। যাকোব তার 1:20 বলে, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা দেখায় না। যদি আপনার মধ্যে অতিমাত্রায় ক্রোধ বিরাজ করছে, আমার আপনার মধ্যে অতিমাত্রায় রাগ বিরাজ করছে, তাহলে চান আর নাই বা চান, আপনি ঈশ্বরের ধার্মিকতাকে দেখাচ্ছেন না, ঈশ্বরের ধার্মিকতাকে দেখাচ্ছেন না। আপনার ক্রোধ বা রাগ ঈশ্বরের ধার্মিকতা দেখায় না। আপনার রাগ, আপনার হতাশা, আপনার ক্রোধ, আপনার ফ্রাস্ট্রেশন, আপনার ডিপ্রেশন ঈশ্বরের ধার্মিকতাকে দেখায় না। হতে পারে আমরা মনে করি যদি রেগে কিছু বলি সে পরিবর্তন হবে, আমাদের ধারণা এরকম, এমনি বললে হবে না পাস্টার, যদি একটু রেগে দু চার গা বলি তাহলে যদি পরিবর্তন হয়। আপনি ভুলে আছেন, আপনি ভুলে আছেন। জোরে বা রেগে বললে পাল্টাবে এটা নয়। আপনি যদি মনে করছেন রাগ দ্বারা মানুষকে পরিবর্তন করব, ভুল করছেন। রাগ দ্বারা ঈশ্বরের ধার্মিকতা পাওয়া যায় না। হাজবেন্ড ওয়াইফ, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি রেগে বলেন আপনার ওয়াইফকে কোনো কথা, প্রথম দিন তো কাজ করবে, দ্বিতীয় দিন কাজ করবে, তৃতীয় দিন কাজ করবে না, সেও তখন বলে করবো না যা। তাই রেগে যদি বলেন, মনে হয় যদি রেগে বলি একটু গম্ভীর গলায় বলি তাহলে হয়ে যাবে, রং কথা, আপনার মনে হচ্ছে বলে যাচ্ছেন, বাট অ্যাকচুয়ালি তা আপনি রেগে বলা মানে উল্টে তারের তারও রাগকে বাড়াচ্ছেন। কিন্তু যদি আপনি চাইছেন সেই কাজটা করাবেন, বিশেষ করে হাজবেন্ডরা টিপস নিয়ে নিন, যারা হাজবেন্ড আছেন শুধু বলুন ডার্লিং তুমি যখন জলটা আমার হাতে দাও, অন্যান্য জলের থেকে তোমার জলের টেস্টটাই আলাদা হয়ে যায়। নারী জানে ও আমাকে, ও আমাকে উঠাচ্ছে, তবুও সে মন থেকে একটা আলাদা তৃপ্তির হাসি হাসবে, ওকে নাও, জানি তুমি বলছো, দ্যাটস দ্য রিয়ালিটি। ঈশ্বরের সন্তানরা, আপনি যদি রাগে বলেন দেখবেন জলটা এনে জলটা যে পড়লো ওর থেকে চার জল উল্টে নিচ্ছে, দ্যাট ইজ দ্য রিয়াল। আমাদের মনে হয় আমরা রাগে বললে পরিবর্তন হবে। ঈশ্বরের সন্তান, আমি ফের বলছি, আপনি রাগে ট্রাই করুন, রাগে বলে দেখুন, আর ওই জিনিসটা আপনি প্রেমে বলে দেখুন। হাজবেন্ড ওয়াইফের সব জায়গায় ঝামেলা হয়, বেডরুমে হয় না, খুব কম হয়, কেন বলুন তো? কেন ওখানে রাগ থাকে না, ওখানে শুধু ভালোবাসা থাকে। যদি স্ত্রী কিছু বলেও কেন এরম করছো, এরম কে করে কেন, আর তখন দেখবে সেও ওরম করতে করতে কি করে নরম হয়ে যায়। ঈশ্বর, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঈশ্বরের সন্তানরা, আপনি যদি কাউকে জয় করতে চান, আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার রাগকে কন্ট্রোল করুন আর প্রেমকে বাড়ান। বাইবেল বলে রাগ ঈশ্বরের ক্যারেক্টার নয়, বাট প্রেম তার চরিত্র। আপনি যদি ধারণ করতে হয়, আপনি যদি ধারণ করতে চান ঈশ্বরকে, তার প্রেমকে নিয়ে আসুন। প্রেম পরাজিত হয় না। অনেকে বলবে পাস্টার প্রেম দ্বারা বললে হয় না, আমি বলছি
প্রেম দ্বারা সবকিছু জয়লাভ করা যায়। হতে পারে প্রেম দ্বারা সঙ্গে সঙ্গে হবে না, বাট সময় দিন, সময় দিন। রাগের অস্ত্র ভোঁতা হয়, বাট প্রেমের অস্ত্র কাজ না করে ফেরে না। যত আপনি প্রেম দেবেন তত আপনি পাবেন। ওই যে যারা বিয়ে করতে চলেছেন, যারা মা বাবা হবেন বলে ভাবছেন, ফের বলছি, যত পারেন প্রেম ভিতরে ডাউনলোড করুন। যদি প্রেম বেশি রাখতে পারেন তাহলে আপনার রাগ এমন হোক, আপনার রাগ প্রেমেতে ভেসে যাক। কামন, আপনার রাগ প্রেমেতে ভেসে যাক। যদি কেউ গালাগালি দিচ্ছে, আপনার হাজবেন্ড আপনাকে মা বাবা তুলে কিছু বলছে, আর আপনি সেখানে বলছেন আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, সে যখন বলছে তুই মরে যা, আপনি বলছেন আই লাভ ইউ সো মাচ। আপনার সন্তান যখন আপনাকে খারাপ কিছু বলছে, আপনি বলেন আমি তো কিন্তু তোকে খুব ভালোবাসি, ঈশ্বরের সন্তান। দ্যাট ইজ দ্যাট প্রে। আপনি কখনো, আমরা অ্যাকচুয়ালি বলি পাস্টার এটা হয়, আপনি বলেন না তাই হয় না, আপনি বলে তো দেখুন যে আপনি প্রেমে জয় করতে পারেন কিনা। বাট আমরা কি বলি, বেশি হয়ে যাচ্ছে না, ও বলছে আর আমি প্রেম দেখাবো, কি দরকার? বিকজ আমাদের গিভ অ্যান্ড টেক পলিসি। আমরা বলি ও যদি ভালোবাসা দেখায়, ও আই লাভ ইউ বলবে, তবে আমি আই লাভ ইউ টুটা যোগ করব, আর ও গালাগালি দেবে, আমিও গালাগালি টু যোগ করব। আমরা আসলে বিপরীত মুখে না, ঈশ্বরের সন্তান। কখনো রাগ দ্বারা জয় করা যায় না, প্রেম দ্বারা জয় করা যায়। আপনি যদি কাউকে বলেন এই সরে দাঁড়া, সে যতটা না দাঁড়াবে, আপনি প্লিজ দাদা একটু একটু যদি সরে দাঁড়ান ভালো, যদি না দাঁড়ান ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঈশ্বরের সন্তান। রাগ দ্বারা আমরা আমাদের ধারণা অনেক সময়, যদি কাউকে পরিবর্তন করতে চাইছেন তাহলে প্রেম করুন। কেমন পাশের জন্য প্রেম করুন। প্রেম দ্বারা পরিবর্তন হয়, রাগ দ্বারা নয়। হিতোপদেশ তার 29:11 বলে, হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে। অর্থাৎ যে মূর্খ সেই আসলে রাগ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তাহা সংবরণ করিয়া প্রশমিত করে। ফের বলছি, যারা মূর্খ বাইবেল অনুযায়ী তারা সহজে রাগ করে দেয়, বাট যারা প্রকৃত জ্ঞানী তারা তাদের রাগকে ভিতরে প্রশমিত করে, নরম করে, ঠান্ডা করে। কেন? আপনি যদি রাগকে কন্ট্রোল করতে শিখে গেছেন, আপনি প্রেম ভালোবাসা এবং অনেক পরিবার বন্ধু বান্ধবকে জোগাড় করতে শিখে গেছেন। ঈশ্বরের সন্তানরা, তাই রাগ এই নয়, অনেকে বলে আমি রাগ দেখি সবকিছু জয় করব। ঈশ্বরের সাথে আপনি ভুল করছেন। রাগ দেখিয়ে জয় হয় না, রাগ দেখিয়ে হারানো হয়। যদি জয় করতে চান তাহলে প্রেম রাখো। বাইবেল বলে রাগের অনুভূতি এলো আর বের করে দিলেন, আসলে আপনি বোকা মানুষ। বাইবেল বলে রাগ এসছে আর সঙ্গে সঙ্গে ঠা 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 করে দিয়েছেন, আসলে আপনি বোকা। বাট রাগ এসছে, আপনি নিজেকে দমিয়ে রেখেছেন, কিছু বলছেন না, নিজেকে গিলছেন, ঠোক মারছেন, ওটাকে চেপে দিয়েছেন, আপনি অ্যাকচুয়ালি প্রকৃত জ্ঞানী ব্যক্তি। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি দেখেন রাগ, বিশেষ করে আমি হাজবেন্ড ওয়াইফ বারবার উদাহরণ দিচ্ছি, কেন এই জায়গাটাই বেশি রাগ হয় অন্যদের থেকে তুলনায়, ঠিক আছে, অন্যদের তুলনায় এই জায়গাটাই বেশি রাগ হয়। কারণ আমরা একে অপরকে কম্পিটিশন লেভেলে এমন নিয়ে যাই কেউ, আর আমাদের মাথার মধ্যে কিছু জিনিস ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছেলে মানে বড়, মেয়ে মানে এখানে থাকবে, আর ছেলে মানে এখানে থাকবে, ছেলে মানে অঞ্জলি করো, আর মেয়ে মানে ফুটবল খেলো। দাঁড়িয়ে হচ্ছে আমাদের অনেক সময় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই যত অন্যায়, আমি পুরুষ, আমি পুরুষ, আমি বাসনে হাত দেব, আমি ধোবো বাসন, আমি পুরুষ, আমি অ্যাকচুয়ালি সেটার সাথে পুরুষ মানে সে হচ্ছে অধিকার। বাইবেল বলেছে পুরুষ অবশ্যই পুরুষকে অধিকর্তা দিয়েছে, কর্তা করেছেন। কর্তা মানে এই নয় বাসন মাজা বা ঘর মোছা, এটাতে কর্তার বিবরণ হয় না। কর্তা মানে এভরি অ্যাঙ্গেলে তার ওয়াইফকে ঢেকে প্রোটেক্ট করে রাখবে। যদি ওয়াইফের বাসন মাজতে কষ্ট হচ্ছে, প্রকৃত কর্তা মানে অভিভাবক মানে সে গিয়ে মেজে দিয়ে বলবে তোমার হাতে কষ্ট যাতে না হয়, আমি তোমার প্রোটেক্টর, আমি তোমার রক্ষাকারী।
শুনতে পাইনি হালেলুয়া। মেয়েদের তো ছেলেরা দিক আর না দিক, মেয়েদের তো হালেলুয়া শোনা উচিত। আমরা অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদেরকে ছেলেদেরকে বিশেষ করে ছেলেদেরকে কেন উচ্চকৃত করেছেন, উচ্চকৃত বলতে আমি এই নয় উপরে নিচে এরকম না, দায়িত্ব দিয়েছেন, ফ্যামিলির কর্তা কেন দিয়েছেন জানে? কারণ তারা তারা এভরি অ্যাঙ্গেলে তারা তাদের আন্ডারে যারা রয়েছেন তাদেরকে প্রোটেক্ট করবে, কেয়ার করবে, রক্ষা করবে, যত্ন করবে। বাট আমাদের কারণ এরকম, আমাদের চিন্তা ভাবনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তুমি বড়, তুমি ছোট। এখনো তাই হয়, এখনো তাই হয়। মেয়ে আচ্ছা বলেছে চেপে যা, ইভেন আমাদের মধ্যে এরকমও ঢুকেছে, বউ যদি হাজবেন্ডের চড় মারে হাজবেন্ড কাউকে গিয়ে বলে না, কারণ ওই ঢুকিয়ে দেওয়া হয়েছে বউয়ের হাতে চড় খেয়েছিস। কিন্তু যদি হাজবেন্ড বউকে চড় মারে গর্বের সাথে বন্ধুকে গিয়ে বলে, জানিস তো আজ দিয়ে দিলাম একটা চড়, উল্টো পাল্টা করছিল একটা দিয়ে দিলাম। ঈশ্বরের সাথে আমাদের আমাদের অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম এরকম তৈরি হয়েছে। ঈশ্বরের সাথে রাগ এটা নয় তাকে আঘাত করা, রাগ এটা নয় তাকে অপমান করা, এটা হচ্ছে আমাদের রাগ আমাদেরকে কন্ট্রোল করছে। বাট প্রকৃত জ্ঞানী মানে আমার রাগকে আমি প্রশমিত করব, আমার রাগকে আমি কন্ট্রোল করব, আমার রাগকে আমি মিশিয়ে দেব আর আমার প্রেমকে বেশি করে দেখাবো। ঈশ্বরের সন্তান অনেক সময় বলতে পারেন আপনি ব্যতিক্রমে, পাস্টার হয় না, শুধু প্রেম করলে পাল্টায় না। ঈশ্বরের সন্তানরা প্রভু যীশু প্রেম করতে গিয়ে পুরোপুরি জীবন দিয়ে দিয়েছেন, তিনি দেখেননি কে পাল্টাবে বা পাল্টাবে না, বাট তিনি বলছেন আমার কাজ প্রেম করা, আমি প্রেম করব। আর বাইবেল বলে, বাইবেল বলে যেহেতু তিনি রাগ করেননি, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, যেহেতু যীশু রাগ করেননি প্রেম করেছেন, তাই আমি আর আপনি এখানে বসে আছি। যদি যীশু রাগ করতেন তাহলে আমরা এখানে বসে থাকতাম না, কারণ আমরা ধ্বংস হয়ে যেতাম। তিনি প্রেম করেছেন তাই আমরা আজকের এখানে তার সন্তান হওয়ার অধিকার পেয়েছি। তাই প্রেম মানুষকে পাল্টাতে পারে, রাগ নয়। ঈশ্বরের সন্তান, ফের বলছি, যীশু যদি রাগ করতেন তাহলে খ্রিস্টানিটি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হয়ে এক নম্বরে এখনো দাঁড়াতো না, সবচেয়ে বেশি বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী হতো না, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী। এই জন্য, কারণ অন্যরা রাগ করে আর আমার প্রভু প্রেম করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। প্রেমে যেতে যায় রাগে নয়। এখানে অনেকে আছে, অনেকে মূর্খ আছে লাইনে, যদি আপনি দেখেন অনেক লাইন আছে দেখার, আচ্ছা দেখতে হবে না আপনার আশেপাশে, ওকে আছে, ওকে, যারা কি করে তাদের রাগকে কন্ট্রোল করতে পারে না। ঈশ্বরের সন্তান, যদি আজকের আপনি রয়েছেন তাহলে আমি বলছি না যে দিলীপ যেন আমাকে মূর্খ বলছে, না না না, বাইবেল বলছে আপনি মূর্খ। তাই জন্য আপনি যদি চাইছেন জ্ঞানী হবেন তাহলে রাগকে লোক বলেছে বলতে দিন, অপমান করেছে করতে দিন, ইনসাল্ট করেছে করতে দিন, সময় দিন। আপনি যদি সত্য, আমাদের প্রবলেমটা কি জানেন, আমাদের প্রবলেমটা এরকম, আমরা বলি ওটা আমি করিনি আমাকে কেন বলবে, আরে বাবা করেননি যখন বলবে তাহলে প্রবলেম কি আছে। ফের বলছি, আমি এখন বলছি এ হচ্ছে বিচ্ছিরি একটা মেয়ে, আপনার কি দেখে তাই মনে হচ্ছে? হ্যাঁ, চোখ টোক নাক টাক সব সুন্দর তো, ইয়েস অর নো? তাই আমি যত বিচ্ছিরি বলি ও বলে যত ইচ্ছা বলো, আমি তো আয়না দেখি, আমি জানি। অতএব লোক আমাকে কি বিচ্ছিরি বললো আমার দেখার দরকার নেই, বাট আমি আয়না দেখি। ঈশ্বরের সন্তানেরা, আপনি যখন কিছু করেননি আর লোক দুর্নাম দিচ্ছে, দিতে দিন, আপনি আয়না দেখুন। যখন আপনি রাইট আছেন সময় লাগবে, বাট রাইট রাইট জায়গায় থাকবে। হালেলুয়া, থ্যাংক ইউ। আসলে রাগ কি? রাগ হচ্ছে যা ওর মুখে অনুভব করে তাই বলে দেওয়া, যেটা ফিলিংস এসছে ছাট করে বলে দেওয়া। আর এতে আমাদের কি হয়, প্রিয়জন হারায়। আজ বলছি যা অনুভব করেন, ভালো করে শুনবেন, যা অনুভব করেন সব বলে দেবেন না, যা অনুভব করেন সব বলে দেবেন না। বিশেষ করে ইয়াং ছেলে আর ইয়াং মেয়ে যারা বিবাহ করেনি তাদের বলছি, বিয়ের সময় ফুলসজ্জার রাত
আর বিশেষ করে মেয়েরা আর ছেলেরা খুব চালাক, ছেলে বলবে আজকের রাতে তোমার কোনো গোপন থাকবে না, আমার কোনো গোপন থাকবে না, মেয়েরা আবেগ প্রবণ। ওকে, এবার মেয়েটা বলে জানো তো অমুক জায়গায় আমার দুটো বয়ফ্রেন্ড ছিল, অমুক জায়গায় আমার তিনটে ছিল, অমুক জায়গায় এ ছিল, বলে দিয়েছে। কিনা সরল আর বলে দিয়েছে, ব্যাস আপনি কি ভাবছেন ছেলেটা ভুলে যাবে? ও সব এখানে কম্পিউটারে ডাউনলোড করে রেখেছে। যেদিন ঝগড়া হবে টুং করে টেনে এনে বলবে, মনে আছে তুমি তো বলেছিলে দুটো বয়ফ্রেন্ড, তারা তোমার এখনো হতে পারে। যেদিন আপনার ফোন বিজি পাবে, আমি তো জানি ওই যে দাদা বলেছিলে তোমার সাথে কি, ওই নিশ্চয়ই কল, ওই তো তোমার দিকে তাকালো বাঁকা চোখে। ঈশ্বরের সন্তান, ডোন্ট ডু। ঈশ্বর, অনেক সময় মনে হবে আমরা কি সব বলবো না, নো 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 নো, ঈশ্বর ঈশ্বরের সন্তান আপনার পাস্ট দেখে সে আসেনি, আপনাকে দেখে এসেছে। তাই আপনি যখন বিবাহ করেছেন তারপরে থেকে সে আপনার, তার আগে কি ঘটেছে ওটা তার খবর নেওয়ার দরকার নেই। প্লিজ বলবেন না, ছেলেরা কোনো কিছু বলে না, ছেলেরা কোনো কিছু বলে না, সব কিছু ঢেকে রাখে। আপনার দুর্বল মুহূর্তটা যখন ওকে বলে দেবেন, আপনি জানেন এই যে কোনো কাব্যগ্রন্থ হয়েছে দুর্বল অস্ত্রটাই বের করে মারা হয়েছে। যখন দেখবেন আপনাকে কিছু বলা হলো আপনি রাগ করছেন না, তখন ছেলেটা ভাবে এমন কি জিনিস বললেও রেগে যায়, ও ওকে ওই কথাটা বললেও রেগে যায়। ও কিন্তু বলেছে তুমি কিন্তু এটা কখনো বলবে না, আমি তোমাকে বললাম গোপন কথা, বলেছে হ্যাঁ হ্যাঁ বলবো না বলবো না। আর যেই ঝগড়া বাঁধবে দেখছে স্ত্রী রাগ করছে না, গালাগালি কোনো কিছুতে রাগ করছে না, ওই দুর্বল কথাটা এনে টুং করে দেবে যাতে আপনি রেগে যান। ঈশ্বরের সন্তান, ডোন্ট ডু, আপনি করবেন না। আপনি বিশ্বস্ততা কাকে বলে? আমার কটা বয়ফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ছিল এটা বিশ্বস্ততা নয়। বিশ্বস্ততা তাকে বলে তোমার সাথে সম্পর্ক হওয়ার পর আমার জীবনে আর কেউ নেই তুমি ছাড়া। দ্যাট ইজ কল ফেথফুলনেস, দ্যাট ইজ কল ফেথফুলনেস। ঈশ্বরের সন্তান, ওকে রাগ, তাই জন্য বলছি রাগ মানে যা কিছু অনুভূতি আসে, বিশেষ করে দাদারা যা কিছু অনুভূতি আসে সব বলে দেবেন না। যদি মনে করছেন দিদিকে আজকের বাজে লাগছে, প্লিজ বলে দেবেন না, চুপ থাকুন। কেমন লাগছে? মিথ্যেও বলতে হবে না, কিন্তু কিছু সব কিছু বলে দেবেন না। ঈশ্বর সাথে আমরা অনেক সময় যা কিছু আসে বলে দিই আর এতে প্রবলেম হয়, বলার থেকে ঢোক মারা শিখুন। ঈশ্বরের সন্তানরা নিজেকে কন্ট্রোল করুন, অনুভূতি যা আসে সব বলে দেবেন না। আপনার অনুভূতি ভয়ঙ্কর বিষয়, অনুভূতি সব সময় আমাদের জীবনে অনেক ভয়ঙ্কর কিছু আসতে পারে, তাই চাপতে শিখুন। রাগ আমাদেরকে এই অনুভূতি ঈশ্বর দিয়েছেন, রাগ অ্যাকচুয়ালি ঈশ্বর থেকে আসা, কিন্তু এটাকে আমাদের যেন ওভার না করতে পারে। এটা তখন ব্যবহার করা উচিত যখন কিছু ঠিক নয়, এমন কিছু ঘটছে, তখন আপনি রাগকে ব্যবহার করুন। যেটা ঠিক নয় এমন কিছু ঘটছে তখন আপনি রাগকে দেখান, তা বলে এই নয় সব জায়গায় দেখাবে। ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে তখন রাগকে দেখান, তার আগে নয়। কারণ প্রভু যীশুও রাগ দেখিয়েছিলেন, বাইবেল বলে সেদিন যখন মন্দিরের মধ্যে তিনি ঢুকলেন আর সেখানে ব্যবসা চলছিল, ঈশ্বর যেটা বলেননি সেরম চলছিল, তিনি রাগ দেখালেন, সবকিছু উল্টে দিলেন। ঈশ্বরের সন্তানরা বাদবাকি জায়গায় নয়। ঈশ্বরের সাবধানবাণী, সংকেত, সতর্কবার্তা, ক্রোধ ভয়ঙ্কর, ক্রোধ হলো বিপদের চিহ্ন। কামান পাশে যখন রাগ বিপদের চিহ্ন, কামান বল রাগ বিপদের চিহ্ন। যখন আপনি রাগান্বিত হন ঈশ্বর বলে কিছু একটা বিষয়ে ঘাটতি আছে আপনার জীবনে, যখনই আপনি রেগে যান ঈশ্বর বলেন তার মানে আপনার ভিতরে কিছু একটা ঘাটতি আছে। তাই দয়া করে রাগকে কন্ট্রোল, রাগের অনুভূতি সঠিক না। যদি রাগ দ্বারা কিছু করেন, কিছু দেখেন, কিছু ভাবেন, ঈশ্বর বলেন সামথিং রং, কিছু একটা ভুল আছে। গীতসংহিতা 37:8 বলে ক্রোধ হইতে নিবৃত হও, কোপ ত্যাগ করো, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য করিব। অর্থাৎ রাগ থেকে পালান। যদি রাগের মধ্যে রয়েছেন তাহলে আপনি খারাপ কাজই করবেন, রাগ কখনো ভালো কাজ করায় না, রাগ খারাপ কাজে বেশি করে নিয়ে যায় আমাদের।
রাগ আপনাকে ক্ষতি করে, রাগ করার অর্থ নিজের ক্ষতি নিজে ডেকে আনা। রাগ করার অর্থ নিজের ক্ষতি নিজেই ডেকে আনা। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, রাগ ইতিবাচক নয়, পজিটিভ নয়, রাগ হলো নেতিবাচক। তাই রাগ করবেন না। রাগ শুধুমাত্র আপনার ক্ষতি করে না, রাগ আপনার সম্পর্কেরও ক্ষতি করে, আপনার জীবনযাপনেও ক্ষতি করে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনকে ধ্বংস করে দেয়, বাবা মার সম্পর্ককে নষ্ট করে দেয়, সন্তান তার পরিবারের সম্পর্ককে নষ্ট করে দেয়। রাগ আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, রাগ অনেক সময় মণ্ডলীকে খোগলা করে দেয়। রাগ করবে না। হিতোপদেশ তার 22:24-25 বলে, কোপন স্বভাব লোকের সহিত বন্ধুত্ব করিও না, ক্রোধীর সঙ্গে যাতায়াত করিও না, পাছে তুমি তাহার আচরণ শিক্ষা করো, আপন প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত করো। যদি কেউ দেখছেন রাগী ব্যক্তি, তার কাছে যাবেন না, বাইবেল বলে। বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়েরা বিবাহ করেননি, করে নিয়েছেন, পাল্টানোর কিছু করার নেই, কিন্তু যারা বিবাহ করেননি তাদের জন্য আজকে সতর্ক বার্তা, যদি দেখছেন আপনার পছন্দ করা মানুষটি অতিমাত্রায় রাগ করে, নমস্কার জানান, পালিয়ে যান, নাহলে লাইফে ধ্বংস হয়ে যাবে। কারণ বাইবেল বলছে, বাইবেল বলছে তার থেকে দূরে থাকুন। অবিবাহিত মেয়েরা যদি রাগী ব্যক্তির সাথে সম্পর্ক যাচ্ছেন, পালান, কেটে দিন, এখনই বেরিয়ে আসুন। যদি রাগের অসুস্থতা আছে, এর অর্থ ঝগড়া বাড়বে, আর এই ঝগড়া বাড়তে বাড়তে ভাঙাভাঙিতে যাবে, আর ভাঙাভাঙি বাড়তে বাড়তে মারামারিতে যাবে, আর মারামারি যে বাড়তে বাড়তে হত্যাতেও যাবে, ক্রাইমেও যাবে। তাই বেটার পালান। বাইবেল বলছে রাগী ব্যক্তির সাথে বন্ধুত্ব নয়। ছেলেরা, মেয়েরা, দাদারা, বোনেরা, এমন ব্যক্তি থেকে দূরে থাকুন, নইলে বিপদে পড়বেন। আবার হতেও পারে আপনি তার মতো হয়ে উঠতে পারেন, অর্থাৎ আপনি রাগ করতেন না, বাট রাগওয়ালা ব্যক্তি যদি আপনি বন্ধুত্ব মেলামেশা করছেন, কি জানি বাইবেল বলে সেটা আপনার ভিতরে চলে আসতে পারে, অর্থাৎ আপনিও সেই রাগের বশীভূত হতে পারেন। যদি এরকম রয়েছেন, পালান। ঈশ্বরের সন্তানরা, হিতোপদেশ 21:19 বলে, বরং নির্জন ভূমিতে বাস করা ভালো। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, নির্জন ভূমিতে বাস করা ভালো, তবু বিবাদিনী ও কোপনাস্ত্রীর সঙ্গে বাস করা ভালো নয়। দাদাদের জন্য বাইবেল ভার্স ছিল এটা, কিন্তু কোনো দাদা আমেন বলেনি। ওকে, তারা আমেন দিতে গিয়ে ভয়ে চুপ আছে, কি দরকার। বাইবেল বলে প্রান্তরে গাছের সাথে জড়িয়ে ধরে ঘুমান, কিন্তু বিবাদিনী স্ত্রী, ঝগড়ুটে স্ত্রীর সাথে থাকার দরকার নেই। ঈশ্বরের সন্তান, আমার কথা না, বাইবেল বলে। রাগ কোনো ইতিবাচক বিষয় নয়। আমি দেখেছি সুন্দরী নারী রাগের কারণে অসুন্দরী হয়ে যায়। কখনো কোনো সুন্দর মেয়েকে দেখবে যখন হাসছে, ছবি তুলছে, কেমন লাগে? আর সে যখন রেগে গেছে তখন তার ছবি তুলবেন তো কেমন লাগে? যখন কখনো আপনিও যখন ঝগড়া করেন, প্লিজ একটু আয়নাকে সামনে রেখে ঝগড়া করবেন। আপনি নিজেকে দেখবেন যে কেমন লাগছে যখন আপনি ঝগড়ায় কিছু বলছেন, দেখবেন আপনি বুঝতে পারবেন আপনাকে কত বাজে লাগছে। ঈশ্বরের সন্তান, রাগ আমাদেরকে আমাদের সৌন্দর্য চুরি করে নেয়, রাগ আমাদের সৌন্দর্য হরণ করে নেয়, রাগ আমাদের সৌন্দর্যকে ঘেঁটে দেয়, রাগ আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ইফিসিয়তা 4:26-27 বলে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে যদি রেগে গেছেন, সূর্য অস্ত হওয়ার সাথে সাথে, অর্থাৎ সন্ধে হতে হতে যেন সেই রাগটা, সারা দিনের রাগ মিটিয়ে নেওয়া হয়। যদি ওটাকে না মেটান, তাহলে দিয়াবল আপনার জীবনে রাজত্ব করছে। আপনি বলছেন আমি শয়তানের আরাধনা করি না, শয়তানকে ডাকি না, ঈশ্বরের আরাধনা বা ঈশ্বরকে ডাকি। আপনি আসলে শয়তানেরকে ডাকেন যদি রাগটা মিটিয়ে না নেন। সকালবেলা রাগ হয়েছে, সূর্য ডুবার সাথে সাথে রাগ যেন মিটে যায়। প্রত্যেকটা দিদি এবং দাদাকে বলছি, অনেক সময় আমাদের টার্গেটকে, ও না মানালে আমি মানবো না, ও না মানালে আমি, ঈশ্বর ম্যাচুরিটি কাকে বলে জানেন? যে উচ্চকৃত, কে ম্যাচুর, তখন প্রমাণ পাবে যে আগে গিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে।
অনেক সময় আমাদেরকে অন্য লোক বলে তুই ছোট হয়ে, হ্যালো আপনি ছোট হলেন না, কে বলেছে ছোট হওয়া? ওই লোকের কাছে মনে হবে ছোট হওয়া, বাট যার কাছে বড় হওয়ার তার কাছে আপনি বড়ই হবেন যখন আপনি জেসে যাবেন। তাই আপনি মানুষের কাছ থেকে সার্টিফিকেট চাইবেন না, বলুন আমার ঈশ্বর আমাকে সার্টিফিকেট দেবে, হ্যালেলুইয়া। তাই জন্য সূর্য অস্ত হওয়ার আগে মিটিয়ে নিন, যদি না মেটান ওটা বাড়বে, ওটা বাড়বে, সম্পর্ক ফাটবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই জন্য চেষ্টা করুন। আর যারা রাগ করেন, যদি রাগ করে উল্টো পাল্টা কথা বলা প্র্যাকটিস করতে পারেন, তাহলে সন্ধ্যের আগে সরি বলাও প্র্যাকটিস করুন। সন্ধ্যের আগে হাত ধরুন আর বলুন আজকে সারাদিন অনেক ঝগড়া করেছি, আই এম সরি। যদি আপনি বলেন, আপনি মনে করছেন পাঁচটা এটা হয় নাকি, হতে পারে আপনি যখন বলবেন, আপনি যখন বলবেন সারাদিন ঝগড়া করেছেন না, তারপরে তাকে গিয়ে যখন বলবেন সরি আমি ভুল করেছি, সে বলবে না ছাড়ো, তবু আপনি ধরে রাখবেন, কারণ সেও চায় না ছাড়ো, সেও কিন্তু ছাড়ো বলে কিন্তু বলে ধরে রাখো, সেও বলে ছাড়ো না ভালো লাগছে না, কিন্তু দেখবেন আচ্ছা ধরে রাখো, যেমন এরকম ছাড়ো ছাড়ো না 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 কিন্তু দেখে ছাড়বেন না, আমাদেরকে আপনি কোনটা চান, রাগ দ্বারা সংসার শেষ হয়ে যাক নাকি একটা ভালোবাসা প্রেম দ্বারা আপনার সম্পর্ক আশীর্বাদের সাথে এগিয়ে যাক, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাই জন্য সন্ধ্যের আগে বরং পাশে যে করে সন্ধ্যের আগে, কেমন সন্ধ্যের আগে, সন্ধ্যের আগে রাগ মিটিয়ে নাও, ঈশ্বরের সন্তান। ধরে রাখবেন না, কারণ এটা ছেড়ে না দিলে ক্রমশ বেড়ে চলবে, এটা যদি ধরে রাখেন এটা বাড়তে থাকবে, তাই জন্য ধরে রাখবে না। বাইবেল বলে রাগকে সূর্য অস্তের আগে মিটিয়ে নিন, কেমন। যদি এই প্লাস্টিকের মধ্যে কিছুটা জল বা কিছু নিয়ে যাচ্ছেন বা কোনো বস্তু নিয়ে যাচ্ছেন আর এখানে ফুটো হয়ে গেছে, আপনি কি করবেন প্রথমেই, কি করবেন আগে? হ্যাঁ হ্যাঁ, আগে ফুটোটা ধরবেন যাতে বেরিয়ে না যায়, তাই তো? ফুটোটা ঠিক করলে আপনি জানেন প্লাস্টিক আবার সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আমার আপনার জীবন এরকম, সব কিছু আছে, সামান্য একটা রাগের ফুটো আমাদের স্বামী স্ত্রীর লাইফ, আমাদের সাংসারিক লাইফ, আমাদের প্রতিবেশীর লাইফ ধ্বংস করে দিচ্ছে। তাই এদিক ওদিক না দেখে ওটাকেই বন্ধ করে দিন, দেখবেন আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ঈশ্বরের সন্তান। রাগ যেটা আমাকে আর আপনাকে নষ্ট করে দিচ্ছে, যেটা আমার আপনার সংসারকে শেষ করে দিচ্ছে, বাইবেল বলছে যেটা ঈশ্বর থেকে নয়, যেটা ঈশ্বরের বিরুদ্ধাচারণ, আমরা কেন করব, আমরা কেন করবো? তাই রাগকে আর নয়, রাগ আর নয়। অনেকে এই রাগ নিয়ন্ত্রণ করতে অনেক দিন অনেক রাতের সময় নেয়, আর এটা ঠিক নয়। অনেকে বলে না আমি বলবো না, দুদিন যাক। আবার কেউ কেউ আছে তাদের থার্ড পার্সন তারা কল করে বলবে এই না না এত সহজে মেটাবি না, আরো দুদিন সময় নে, না এত সহজে ভুলে যাবি, তুই ভেবে দেখ এটা কিন্তু এরম বলেছে, এটা যদি তুই এখনই ক্ষমা করে দিস তাহলে কিন্তু এর থেকেও আরো বেশি বলবে। বাট আমার বাইবেল তা বলে না, আমার বাইবেল বলে যিশুকে ক্রুশে দিয়েছে তারপরও তিনি বলেছে ক্ষমা করো। আমি আপনি তখন বেস্ট হব যখন আমার স্বামী বা আমার ওয়াইফ বা আমার পরিবারের যে সব থেকে বেশি আমার সাথে বাজে ব্যবহার করে তার উপরে রাগ নয় ভালোবাসা দিয়ে তাকে জয় করব। ট্রাই করুন, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজ আমি আপনাকে দুটি বিষয় জানাতে চাই কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন, কেমন দু পয়েন্টের সারমন, ওকে, দুটি বিষয় জানাতে চাই কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন, কেমন পাশে রাগকে নিয়ন্ত্রণ করব, ওকে। নাম্বার ওয়ান, অপ্রতিরোধ্য অধিকার প্রদান, বলুন অপ্রতিরোধ্য অধিকার প্রদান। আমি জানি তো বাংলা শুনলে মাথার উপর দিয়ে চলে, তার জন্য আমি আনছি, ওকে, আমি ব্যাখ্যা করছি, ওকে। মানুষ রাগ করে বেশি এই জন্য সে ভাবে সে যেটা বলছে বা করছে বা ভাবছে সেটাই সঠিক, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমাদের আমরা কেন বেশি রাগ করি জানেন? কেন এই জন্য আমরা রাগ করি, আমরা মনে করি আমি যেটা বলছি, যেটা ভাবছি, যেটা করছি সেটা রাইট, আর ও বুঝছে না, ও জানছে না, ও শুনছে না, ও বে রাইট, ও বে ঠিক, আমি রাইট, আমি ঠিক। আর এটাই আমাদের রাগের জন্ম দেয়, এটাই আমাদের সবচেয়ে বেশি রাগের জন্ম দেয়, আমাদের সবচেয়ে বেশি রাগের কি জন্ম দেয়, কি আমাকে, আমি এইটা বললাম ও আমাকে অপমান করে চলে গেল,
আমাকে ধাক্কা দিয়ে চার্চে ঢুকে গেল আমাকে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তার মানে আমি তো রাইট ছিলাম, আমি তো আগে ছিলাম, ও আমার কাছ দিয়ে আগে বেরিয়ে, আমি তো ঠিক ছিলাম, ও ভুল, তাও এতে আমরা রেগে যাই। দ্যাট ইজ হচ্ছে ঠিক আমরা লাইনে দাঁড়িয়েছি, জুসের লাইন, কেউ যেন সামনে থেকে এগিয়ে এসে যদি নিয়ে নেয় আপনি কি করবেন? এরকম করবেন? চানা নাই বা চান, মনে যদি ছোট হয় এক ধাক্কা দিয়ে বের করে দেবেন, আর যদি বড় হয় মনে মনে দাঁড়িয়ে কিছু বলবেন, দাঁড়িয়ে। কারণ আমরা অ্যাকচুয়ালি আমরা কি বলি, আমি আমি অপিরত্ব অধিকারের প্রদান করে, অর্থাৎ আমি সঠিক, আমি এইভাবে নিয়ন্ত্রণ করব, আমি সঠিক, আমি এইভাবে বলবো, আমি সঠিক, আমি এইভাবে চলবো, আমি সঠিক, আমি এইভাবে করব, এই ভাবনা আমাদেরকে রাগ করতে বা জন্ম দেয়। আমি রাইট, আমি যেটা বলছি সেটা ঠিক, আমি যেটা বলছি সেটাই রাইট, সেটাই ঠিক, সেটাই হবে, আর এটা আমাদেরকে রাগকে জন্ম দেয়। অনেক সময় আশার টিম, যখন মন্ডলীর যে টিম, ভলেন্টিয়ার টিম, স্বেচ্ছাসেবক টিম, তারা যখন কাজ করে আমাদের এরকম রাগ হয়, যখন তারা বলে প্লিজ এখানে বসুন, এই জায়গাটা বসবে না, হ্যাঁ আমার জায়গায়, কে কদিন চার্চে এসছে, কতটুকু বয়স, আমার হাঁটুর বয়স নয় তুমি জানো, প্রথম থেকে সম্পর্কতে আমি আছি, আমাকে বলবে কোথায় আমি বসবো, কেন ভাই তুমি কে আমাকে বলছো বসতে, দ্যাট ইজ দ্য রাগের কারণ। বাট আমরা ভুলে যাই অ্যাসার্ট টিম কিংবা স্বেচ্ছাসেবক টিম যা করে পাস্টার তাদেরকে করতে বলে তাই তারা করে, কিন্তু আপনি বোঝেন না, আপনি মনে করেন ও আপনাকে বলছে, ও আপনাকে বলছে না, অ্যাকচুয়ালি পাস্টার বলেছে ও সেটা করছে। ক্লিয়ার হয়েছে? ওকে ওকে। অনেক সময় আমাদের তাই মনে হয় প্রতি নিজের ঠিক বিষয়টি, ভালো করে শুনবেন, নিজের ঠিক বিষয়টি প্রতিস্থাপন করার জন্য আমরা জোর দিই এবং তখনই আমরা রেগে যাই। মনে রাখবেন আগের টিম, অ্যাসোর টিম বা মন্ডলীতে যা কিছু কাজ হয় পাস্টারের কথা দ্বারা হয়, রাগ কম হবে যখন ভাববেন এটা পাস্টার বলেছে। দেখবেন অন্য কেউ বললে রেগে যাবেন, আর যদি পাস্টার বলে দাদা এখানে বসুন, আপনার কোনো রাগ নেই, হ্যাঁ ঠিক আছে পাস্টার, আপনার মতো একদম হোলি কেউ নেই, তাই মনে কেন, কারণ আপনি জানেন পাস্টার বলেছে বলে আমি মানবো, আর কারোর কথা মানবো না, ঈশ্বরের সদা উনি বলা মানে অ্যাকচুয়ালি পাস্টার ওনাকে বলেছে, তাই যখন আপনি ভেবে নেবেন এটা পাস্টারের কথা, দেখবেন আপনার রাগ লাগবে না। কিন্তু অনেক সময় আমাকে, অ্যাকচুয়ালি আমরা আমাদেরকে এরকম ভাবি, ওকে আমাদেরকে আমাদের অ্যাটিটিউড পাল্টাতে হবে, কেমন পাশে বলে অ্যাটিটিউড পাল্টান। গীতসংহিতা 24:1 বলে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদা প্রভুর, জগৎ ও তন্নিবাসীগণ তাহার। পৃথিবীর সমস্ত বস্তু কার? শুনতে পাইনি, শুনতে পাইনি, তাহলে আমি আর আপনি রাগ করি কেন? যখনই কেউ আপনাকে অপমান করে সঙ্গে সঙ্গে বলে দেবেন আমি তো আমার নয়, আমি তো তার। যখনই আপনার কোনো জিনিসকে কেউ কেড়ে নেবে, আপনার জমি কেড়ে নিচ্ছে, আপনার অর্থ কেড়ে নিচ্ছে, আপনি সঙ্গে বলে এগুলো কার, কে দিয়েছে আমাকে? সদাপ্রভু। তাহলে নিচ্ছ নাও, তার হ্যান্ডেল করে নেবে সে, সেই উপযুক্ত সময় আমাকে দেবে। আপনি তখন রেগে যাবেন যখন ভাববেন এটা আমার, 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 যখন বলবেন আমার, 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 তখন কষ্ট হবে, রাগ হবে, আর যখন বলবেন এটা তো আমার না, প্রভু দিয়েছেন, নিতে চাইলে নিয়ে নেবে, আই ডোন্ট কেয়ার। ঈশ্বরের সন্তানরা আমরা রাগ তখনই করে যাব যদি মনে করি সমস্ত কিছু, কমান পাশে সমস্ত কিছু, পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, কমান পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, পৃথিবী এবং আমি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার শাড়ি, আমার গয়না, আমার নাম, আমার খ্যাতি, সমস্ত সদাপ্রভুর। হালেলুয়া। এর অর্থ পুরো পৃথিবী তার, আমার আপনার কিছুই নেই। কখনো চোখ বন্ধ করে ভাববেন আমি আর আপনি এসেছিলাম এইটুকু, এটাও ছিল না, এটাও ছিল না, যা কিছু পেয়েছি এখানে, এবং প্রভু বলছে এখান থেকে কিছু নিয়ে যাবে না, তোমাকে যেমন পাঠিয়েছি নিয়ে যাব। এবার আমাদের প্রশ্ন, তা বলে কি পাস্টার অবশ্যই ঈশ্বর বলেছে করুন, বাট আমার আমার করে নয়, তুমি দিয়েছ দাও, তুমি যদি নাও নাও। ঈশ্বরের সংখ্যা, আমার আপনার কিছু নেই, আপনি বলছেন আমার বাড়ি,
আপনি বলছেন আমার গাড়ি, আপনি বলছেন আমার পরিবার, নো নো কিছুই নয়, সব কিছু ঈশ্বরের, তিনি দিয়েছেন তাই আমার বলতে পারছি, হালেলুইয়া। তিনি চাকরি দিয়েছেন, তিনি ব্যবসা দিয়েছেন, তাই আপনি কিনেছেন, কমন, তিনি ব্যবসা দিয়েছেন, চাকরি দিয়েছেন, এমনকি তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিচ্ছেন, হালেলুইয়া। একটু প্রেস হিম তো তার করুন, নয় তো প্রেস। আপনি কিছু তৈরি করেননি, আপনি বানাননি, সমস্ত কিছু তার। আমরা ভাবি আমার এটা প্রয়োজন, আমি ডিজার্ভ করি এই সম্মানের, এই চেয়ারের, বাট হ্যালো, সমস্ত কিছু ঈশ্বরের, কমন বলো, সমস্ত কিছু ঈশ্বরের। ঈশ্বর বলেন মনে রেখো এই জীবন আপনার না, তার অনুগ্রহ কিছুই আমার বা আপনার না, এভরিথিং বিলংস টু গড, হালেলুইয়া। ঈশ্বরের সামনে আমার যা কিছু আছে, আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, আমার যা কিছু আছে আমি মনে করি কাল নাও থাকতে পারে, কাল নাও থাকতে পারে, তাই আমার যা আছে তার জন্য উচ্ছ্বাস করি না, আবার কালকে যদি না থাকে কান্নাও করি না। আমার সিম্পল বিশ্বাস, যা প্রয়োজন আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে বানিয়েছো, যা প্রয়োজন তুমি দাও, আর যদি না থাকে তুমি নিয়ে নাও। ঈশ্বরের সন্তান, যখন বাড়িতে দেখি জিনিসপত্র অগোছলা, আগে আমি রেগে যেতাম, প্রচণ্ড রেগে যেতাম, যখন দেখি বিশেষ করে মায়েরা যেই দেখে জিনিসটা এদিক থেকে ওদিকে, প্রচুর রেগে যায়। আর সেই যে একটা গ্লাস এদিক থেকে ওদিকে হয়েছে, ওটার জন্য পুরো 24 ঘন্টা ঝামেলা হবে। কোনটা ইম্পর্টেন্ট, গ্লাস একটা বস্তু, আপনারা দুজন এক হয়েছেন, পরিবার আছে, তাই গ্লাসের প্রয়োজন, আপনি না থাকলে গ্লাসের প্রয়োজন হতো না, তাই আপনার জীবনে গ্লাস রাজত্ব না করুক, আপনার জীবনে সম্পর্ক রাজত্ব করুক। যদি গ্লাস ভাঙে ভাঙুক, গ্লাস অন্য জায়গায় যায় যাক, বাট মনে রাখবেন সম্পর্কটা টিকে থাকুক। কেন আপনি রেগে যান, আমি এবার বুঝে গেছি প্রিন্সিপাল, আমি শুধু বলি ঈশ্বরের জিনিস ঈশ্বর দেবেন, যাক, যদি ভেঙে যায় যাক ঈশ্বরের, চলে যায় যাক ঈশ্বরের। আমি রাগ করার জন্য অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ আগে প্রচণ্ড রেগে যেতাম, আমার জিনিস যদি এখানে তো এখানেই থাকবে, এদিক দিয়ে যদি কেউ ঘুরিয়ে দেয় টুং টুং করে, আমি কথা বলছি, এটা আমার মধ্যে একটা মাইনাস পয়েন্ট আছে, আমি আপনার সাথে কথা বলছি, যদি দেখছি ওটা ঘোরানো আছে, আমি এরকম করে কথা বলছি কথা বলছি কথা বলতে বলতে, হ্যাঁ বলুন, মানে যতক্ষণ না ওটা ঠিক করব আমার চোখ ওই দিকে থাকে, ঈশ্বর স্যার। তারপরে কিন্তু একটা জিনিস যেটা, এটা কর, এটা এই অভ্যাসটা ভালো ঠিক করা, বাট কারোর উপর রাগ করা নয়। যদি আপনি গুছানো, বাট আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ হয়তো গুছানো নয়, ফের বলছি আপনি গোছানো সে গোছানো নয়, তাহলে আপনার দায়িত্ব আরও বেড়ে গেল, আরও বেশি করে গোছান, কিন্তু মনে রাখবেন এগুলো সমস্ত কিছু ঈশ্বরের। আজকে যে বাড়িকে গুছিয়ে রাখার আপনি গর্ব করেন, সেই বাড়িটা ঈশ্বর দিয়েছেন, তিনি যদি না দিতেন আপনি গুছানো তো দূরের কথা, বাড়িই পেতেন না, তাই তিনি যখন দিয়েছেন বলুন সব তার, ভেঙে গেলে যাবে, ঠিক থাকলে থাকবে, বাট আমি রাগ করব না, হালেলুইয়া, হালেলুইয়া। যখন বলল সব কিছু ঈশ্বরের, রাগ কমে যাবে, যদি রাগ আপনার মধ্যে প্রবল তাহলে সমস্ত কিছু ঈশ্বরকে দিতে শিখুন, বলুন আমার কিছু না, সমস্ত কিছু ঈশ্বরের, সমস্ত কিছু ঈশ্বরের। বৌমা আর শাশুড়িমার, বৌমা আর শাশুড়িমার প্রবলেমটা কোথায় থেকে শুরু হয় জানেন, বৌমা আর শাশুড়িমার সম্পর্কটা এটাই শুরু, এটা আমার সংসার, কার সংসার, আমার সংসার, ও দুদিনের বউ এসে কি বলতে চায়, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি এতদিন বড় করেছি আমার ছেলেকে, দুদিনের বউ এসে ছেলেকে নিয়ে চলে যায়, হ্যালো তাহলে বিয়ে দিয়েছেন কেন, আপনি তো কোলে রাখতে পারতেন আপনার সন্তান, আপনি তো নিজে দিয়েছেন বউ, এমনকি বউ দেওয়ার পর আপনি একটা রুমও ঠিক করে দিয়েছেন, তোরা ওই রুমে থাকবি, মানে আপনি আপনার কোলের কাছ থেকে আপনার ছেলেকে কারোর কাছে দিচ্ছেন, এবং যার কোলের কাছে দিচ্ছেন সে তো তার কাছে রাখবে, দ্যাট ইজ দ্য প্রবলেম আমাদের, আমরা তার কোলের কাছে দিয়ে দিই, দেওয়ার পরও দরজার সামনে দাঁড়িয়ে থাকি, কখন বেরোবে ছেলে,
ঈশ্বর সন্তান, দ্যাট ইজ নট রাইট। ঈশ্বর আপনি ভাবুন যে আমার দায়িত্ব ছিল আমার ছেলেকে বড় করা, আমি করেছি, আমি করেছি, আমার কাজ ছিল যেটা করার আমি করেছি, এগুলো আমার না, এবার ঈশ্বরের, তোমার ব্যাপার। আপনি ঈশ্বরের কাছে এভরিথিং দিয়ে দিন, বলুন ওটা আমার ছেলে নয়, ওটা তোমার। আজকে যে ছেলে আমার আমার করছেন, কি জানি কালকের যদি তার অক্সিজেন বন্ধ হয়ে যায়, ঈশ্বরের সাথে ওটা আপনার ছেলে না। আপনি শুধু এই পৃথিবীতে দায়িত্ব পালন করেছেন, বাট অ্যাকচুয়ালি তিনি পাঠিয়েছেন, তিনি রেখেছেন, তিনি যখন ইচ্ছা হবে নিয়ে নেবেন। তাই আমার আমার করবেন না, কোনো সংসার আমার নয়, আপনার নয়। এবং মায়েদের দেখেছি, শাশুড়ি টর্চার করেছে বৌমাকে, সেই বৌমাও বোকা নিচ্ছে, বড় হচ্ছে, আমারও ছেলে হচ্ছে, ওরও বৌমা আনবো, আমিও টর্চার করে শোধবোধ। এই নয় সে টর্চার হয়েছে, সে আরো ভাববে যে আমার বৌমাকে আরো সুন্দর করে রাখবো, না না না, আমিও হয়েছি, আমার বৌমাকেও শেখাবো কিভাবে হতে হয়। দ্যাট ইজ নট রাইট। ঈশ্বরের সন্তানরা আপনার, আমরা এতে আমাদের রাগ বাড়ে, ওই আমার সংসার দখল করে নেবে, আমার সংসারে ও চলে, নো নো, আমার নয়, এভরিথিং ঈশ্বরের। কারণ আম বাইবেল বলে সমস্ত কিছু, সমস্ত কিছু, সমস্ত কিছু সদাপ্রভুর, আমাদের কিছু নেই, এমনকি আমাদের দেহটাও আমার নয়, আমার জীবনটাও আমার নয়, তার দয়া অনুগ্রহে চলছে, তার অনুগ্রহে আমার অক্সিজেন, তার অনুগ্রহে আমার বেঁচে থাকা, তিনি চেয়েছেন। তাই কল্পনা করে দেখুন, যদি আমরা আইসিইউতে থাকতাম, কে ড্রেস করত, মেকআপ করত, কারণ আমাদের কোনো হোশ নেই, অক্সিজেন লাগালে আমরা চুপচাপ শুয়ে আছি, বলি সব খুলে নাও নাও, কোনো ব্যাপার না, শুধু বাঁচিয়ে দাও, আর যেই বেঁচে যাই সঙ্গে সঙ্গে সুন্দর কাপড় চোপড় একদম মেকআপ এভরিথিং আমরা রেডি, আমার আমার করি। ঈশ্বরের সন্তান কিছু আমার নয়। আপনার রাগ কমে যাবে যেদিন বুঝে যাবেন আমার সিস্টেম আমার নয়। তাই যখনই কেউ অপমান করে, গালাগালি করে, আমাদেরকে টিটকারি দেয়, সঙ্গে সঙ্গে বলবেন আমি তো আমার নয়, আমি তো আমার নয়, আমি তো আমার নয়, আমি তো আমার নয়। যেদিন আপনি এই প্রিন্সিপাল বুঝে যাবেন, আপনার ভিতরে রাগ যত বেশি এটা তাড়াতাড়ি বুঝবেন তত রাগ কমবে। তাই আমার আগের তুলনায় যারা আমাকে প্রথম থেকে দেখেছে রাগ অনেক কমে গেছে, কারণ আমি প্রিন্সিপাল বুঝে গেছি। কিছু হলে তোমার ব্যাপার, তোমার ব্যাপার। আর এতে কি হয়, আপনার সুগার লেভেলও ভালো থাকবে, কারণ এভরিথিং তোমার ব্যাপার, আমার প্ল্যান করার দরকার নেই। আপনি গিয়ে নিউজ পেপার পড়ুন, আপনি গিয়ে সিম্পল টিভি দেখুন, আমার প্রবলেম নেই, তোমার ব্যাপার। আমার স্যালারি বাড়ছে না, তোমার ব্যাপার। আমার সংসার চলছে না, তোমার ব্যাপার। আমার কি করে চলবে, তোমার ব্যাপার। রান্না কি হবে, তোমার ব্যাপার। এভরিথিং তার উপর সমর্পণ করুন। তিনি সদাপ্রভু, যোগানদাতা ঈশ্বর, আপনার সৃষ্টিকারী ঈশ্বর, যোগাবেন ঈশ্বর, এভরিথিং তাকে দিন। যদি দিতে পারেন আপনি আশীর্বাদ পাবেন। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো এগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া HDFC যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন, এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন, এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। আপনি যা কিছু অর্জন করেননি, মনে রাখবেন আপনি যা কিছু পেয়েছেন এগুলো আপনার অর্জন দ্বারা নয়, কিন্তু তিনি চেয়েছেন, তিনি দিয়েছেন, তাই জন্য আপনি পেয়েছেন। তাই নিজের অ্যাটিটিউড দেখানোর কিছু নেই, জাস্ট সমর্পণ করুন, সর্বদা তার ধন্যবাদ করুন, আর রাগ এলেই বলুন সমস্ত কিছু তোমার, সমস্ত কিছু ঈশ্বরের, হালেলুয়া। যখন আপনার স্বামী আপনাকে অপমান করে, গালাগালি করে, আপনি শুধু বলেন প্রভু আমি কিন্তু তোমার, আমি কিন্তু তোমার, এতে আপনার গালাগালি বেরোবে না, আপনি শুধু বলেন আমি তোমার। লেট ঈশ্বর হ্যান্ডেল করুক,
আপনি তো বলে দেন আমি তোমার, সমস্ত কিছু ঈশ্বরের, হাললুইয়া। অনেকে আছে যারা আপনাকে অপমান করবে, আপনাকে তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে, ডোন্ট ওয়ারি, বলুন হে এটা আমার জীবন না, আমি ঈশ্বরের, তাই আমাকে বলছে না, কারণ আমি তো আমার না। যেদিন আমি যিশুকে গ্রহণ করেছি, ভালো করে শুনবেন, যেদিন আমি যিশুকে গ্রহণ করেছি সেদিন আমি দিলীপ জানা মরে গেছি আর যিশুতে নতুন হয়েছি, তাই এখন আমি আর আমার না, আমি এখন তার, তাই আমাকে অপমান করা মানে ঈশ্বরের সন্তান, তাই জন্য খুব ইম্পর্টেন্ট, আমি তার, আমি তার দাস, কামান পাশে বলে আমি তার দাস, আমাকে অপমান করেছে আমি তার, আমাকে কষ্ট দিচ্ছে আমি তার, আমাকে বদনাম করছে আমি তার, আমাকে কাঁদাচ্ছে আমি তার, আমাকে তাচ্ছিল্য করছে আমি তার, আমি তার, আমি যিশুর রক্ত দ্বারা বিকৃত হয়ে গেছি, হালেলুইয়া, আমি তো বিক্রি হয়ে গেছি, আমাকে যিশু কিনে নিয়েছে, তাই আমার বলে আর কিছু নেই, আমার সমস্ত কিছু তার, হালেলুইয়া, হালেলুইয়া। আমি খ্রিস্টের জন্য জীবিত আর কারোর জন্য নয়, হালেলুইয়া, আমি খ্রিস্টের জন্য জীবিত, তাই আপনি দাদার নয়, দাদা আপনি দিদির নয়, ছেলে মার নয়, মা ছেলের নয়, আমরা প্রত্যেকে খ্রিস্টের, হালেলুইয়া। নাম্বার টু, কি করে রাখকে আপনি প্রতিহত করবেন, অপূর্ণ প্রত্যাশা, নাম্বার টু, অপূর্ণ প্রত্যাশা ছেড়ে দিন, খামান পাশে বলে অপূর্ণ প্রত্যাশা ছেড়ে দিন। যদি গীতসংহিতা 52 গীত আপনি পড়েন, গীতসংহিতা 52, বীর তুমি কেন অনষ্টিকার্যে শ্লাঘা করিতেছ, ঈশ্বরের দয়া নিত্যস্থানী, নিত্যস্থায়ী, তোমার জিহোবা দুষ্টতার কল্পনা করিতেছে, হে ছল সাধক তাহা শান্তিতে খুরের সদৃশ, তুমি সৎক্রিয়া অপেক্ষা দুষ্ক্রিয়া এবং ধর্ম বাক্য অপেক্ষা মিথ্যা কথা ভালোবাসো, হে ছলনার জিহোবা তুমি সমুদয় বিনাশক কথা ভালোবাসো, ঈশ্বরে ও তোমার চিরতরে বিনষ্ট করিবেন, তোমার ধরিয়া তাম্বু হইতে টানিয়া লইবেন, জীবিতদের দেশ হইতে তোমাকে উন্মিলন করিবেন। আপনি পরে পড়ে নেবেন 5 অব্দি 52-5, চাওয়া আকাঙ্ক্ষা পূর্ণ না হলে আমরা রেগে যাই, রাগের দ্বিতীয় নম্বর কারণ, যখন আমাদের আকাঙ্ক্ষা বা চাওয়া পূর্ণ হয় না তখন আমরা রেগে যাই, তখন আমরা রেগে যাই। আপনি চান আপনার স্ত্রী এক গ্লাস জল দেবে, আপনি চান যে আমি যাব বাড়িতে আমার স্ত্রী এক গ্লাস আমাকে ঠান্ডা জল দেবে, আর যখন সে দেয় না কার মনে হয় হেভি লাগছে, আনন্দ কার, রাগ লাগে কি না, হ্যাঁ না, কামন, হ্যাঁ না, রাগ লাগে কি না, রাগ লাগে, কেন, আপনি আকাঙ্ক্ষা করেছেন, এক্সপেক্টেশন রেখেছেন, তাই জন্য আপনার রাগ হয়। আপনি এক্সপেকটেশন রাখা বন্ধ করে দিন, আপনার রাগও বন্ধ হয়ে যাবে। আপনি যদি ভেবে নেন আমি যাব, আমার জল তো দেবে না, আমি নিজে গিয়ে বাবা জল খাবো, যখন এরকম ভেবে এসে আপনি যখন নিজে জল নিয়ে খাবেন আপনার রাগ হবে, কারণ আপনি ভেবে নিয়েছেন আমি এক্সপেক্টেশন রাখি। আমরা রেগে যাই এই জন্য, যখন আকাঙ্ক্ষা করি আর পাই না তখন রাগ হয়। তুমি আমাকে সারপ্রাইজ গিফট দেবে না, সে হয়তো ভেবেছে সারপ্রাইজ গিফট আসবে, আর সে আশা করেছে আপনি দেননি, ঝগড়া হবে কিনা, আর যদি আকাঙ্ক্ষা করেননি আপনার কিছু হবে না। আমাদের এক্সপেকটেশনের জন্য আমরা রেগে যাই, আমরা রেগে যাই। আকাঙ্ক্ষাকে বের করে দিন, স্বামীর উপরে যে আকাঙ্ক্ষা রাখছেন বের করে দিন, স্বামী আমার ক্রিসমাসে একটা বড় শাড়ি দেবে, চুড়িদার, আকাঙ্ক্ষা বের করে দিন, দিলে দেবে না দিলে না দেবে, আমার কোনো এক্সপেকটেশন নেই। যত এক্সপেকটেশন রাখবেন, আমাকে সপ্তাহে একদিন সিনেমা দেখাবে, আমাকে নিয়ে দুদিন হলিডে ঘুরতে নিয়ে যাবে, এই যে এক্সপেকটেশন রাখবেন, আর যেদিন ঘুরতে নিয়ে যাবে না, কল্পনা করে দিন, দাদা বলেছে, আপনি বলছেন ও ঠিক আজকের আমাকে নিয়ে যাবে, আজকের বুধবার, প্রতি বুধবার নিয়ে যায়, আজকের বুধবার নিয়ে যাবে, আপনি একদম পুরো ওই সাজনা হ্যায় মুঝে সাজেন কে লিয়ে, আপনি একদম সেজে গুজে সুন্দর হয়ে গুছিয়ে রয়েছেন, ঠিক আছে, এবার যখন দাদা এসে রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে, সেই টাইম চলে গেছে, ব্যাস, আপনার রাগ হবে কি হবে না, ওটা খুলবেন আর রাখবেন বা ওটা পরেই বসে থাকবেন ও ধুম করে। কেন আপনি এক্সপেক্ট করেছিলেন,
আপনি ওটা আশা করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন ও করবে, তাই করেনি, আপনি রেগে যান, আপনি আশা করা বন্ধ করে দিন, দেখবেন রাগ করাও বন্ধ হয়ে যাবে। হলে হবে, না হলে না হবে, আপনি আশা রাখবেন না, আকাঙ্ক্ষা করবেন না। স্ত্রীর উপরে যে আকাঙ্ক্ষা রাখছেন বের করে দিন, এক্সপেকটেশন কমিয়ে দিন, বাদ দিন। সন্তানের কাছে মা বাবা এক্সপেকটেশন কমিয়ে দিন, রেগে যায়, তুই এই রেজাল্ট করলি, খাপ খাপ, কেন না চেয়েছিল যে ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, ওই এক্সপেকটেশন ছিল, পূর্ণ করেনি, তাই রেগে গিয়ে ঢাপ ঢাপ। যদি মনে হতো আমার ছেলে যা করবে করবে, তাহলে যা করবে আচ্ছা ঠিক আছে, রাগ হতো না। আমার আকাঙ্ক্ষা ছিল এরকম, সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়নি, তাই জন্য রেগে যায়। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম আকাঙ্ক্ষার জন্য, আকাঙ্ক্ষার জন্য অ্যাকচুয়ালি। ওকে, অনেক সময় এই চাওয়া আকাঙ্ক্ষা পূর্ণ না হলে আমরা রেগে যাই। গীতসংহিতা 62:1-2 বলে, আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাহা হইতেই আমার পরিত্রাণ, কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। বাইবেল বলে যে আমার প্রাণ নীরবে কার অপেক্ষা করছে, কার অপেক্ষা করছে? যদি আকাঙ্ক্ষা রাখতে হয় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এক্সপেকটেশন রাখুন। যার কাছে রাখা উচিত আপনি তার কাছে রাখেন না, যার কাছে রাখা উচিত নয় আপনি তার কাছে রাখেন, ঠকবেন। তাই এক্সপেকটেশন ঈশ্বর। পরেরটা 5:6 যদি আপনি পড়েন, গীতসংহিতা 62:5-6, হে আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করো, কেন তাহা হইতেই আমার প্রত্যাশা, মানে আমার আশা, কেবল তিনিই মম শৈল মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি বিচলিত হইব না। তাহলে আমার কোথায় আকাঙ্ক্ষা রাখতে হবে? ঈশ্বরের উপর। আজকের থেকে কোনো মানুষের উপর এক্সপেকটেশন রাখবেন না, যদি এক্সপেকটেশন রাখতে হয় ঈশ্বরের উপর রাখুন। চাইছেন বেনারসি, ঈশ্বরকে জানান, তিনি দেবেন, সে স্বামী হোক, দামি হোক, কামি হোক, ভাই হোক, মা হোক, যার মধ্যে দিয়ে হোক, এক্সপেকটেশন তার উপর রাখুন, তিনি সোর্স নিয়ে এসে আপনাকে দেবেন। ঈশ্বরের সংখ্যা, আমাদের চাওয়া আকাঙ্ক্ষা যেন ঈশ্বরের উপর হয়, অন্য কারোর উপর থেকে আকাঙ্ক্ষা সরিয়ে ঈশ্বরের উপরে স্থাপন করুন। যখন আপনি আপনার আকাঙ্ক্ষাকে মানুষের উপরে দেন, এটা সম্ভব, সে আপনাকে ক্ষুণ্ণ করবে। ফের বলছি, যদি আপনি আপনার আকাঙ্ক্ষা বা এক্সপেকটেশন মানুষের উপর রাখেন, আপনি পেন দিয়ে লিখে নিন, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, মাস্ট আপনি ক্ষুণ্ণ হবেন, মাস্ট আপনার এক্সপেকটেশন ব্রেক হবে। কারণ বাইবেল বলে না, বাইবেল বলে এক্সপেকটেশন চাওয়া মানুষের উপর নয় ঈশ্বরের উপর রাখুন। হালেলুইয়া। আমি বলছি না মানুষ হতাশ করতে পারে, এই নয় আমি বলছি যে মানুষ হতাশ করতে পারে আপনার এক্সপেকটেশন, আমি 100% লিখে দিচ্ছি হতাশ করতে পারে না, মানুষ হতাশ করবে, মানুষ হতাশ করবে, বাট গড নেভার, তিনি অবশ্যই পূর্ণ করবেন, কখনো হতাশ করবে না। একবার জোরে প্রভুর জন্য করতালি তো দিন। মনুষ্য ভুলতে পারে, ক্ষুণ্ণ করতে পারে, হতাশ করতে পারে, মনুষ্য নিচে নামাতে পারে, মনুষ্য স্বপ্ন ভাঙতে পারে, কিন্তু কিন্তু ঈশ্বর তা পূর্ণ করে। তাই আপনার এক্সপেকটেশন ঈশ্বরের উপর দিন। হালেলুইয়া। আপনার আশা মানুষের উপর দেবেন না। অনেকে বলে ওই মানুষকে আমি বিশ্বাস করতাম, ও আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, আমি আর কাউকে বিশ্বাস করব না। বাইবেল বলছে, হ্যালো, তোমাকে বলেছি মানুষকে বিশ্বাস করতে? বাইবেল বলছে, আমি কোথায় লিখেছি মানুষকে বিশ্বাস করো? আমি তো পুরো বাইবেলে লিখেছি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। তোমরা ভুল জায়গায় বিশ্বাস দেবে, আর দেওয়ার পর বলে পাস্টার আমার হার্ট ভেঙে গেছে, আমাকে চৌচির করে দিয়েছে। হ্যালো, আপনাকে মানুষের উপর বিশ্বাস দিতে বলেনি, বিশ্বাস সর্বদা ঈশ্বরের উপর রাখুন, ঈশ্বরের উপর রাখুন। আপনার সংসার, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার ফ্যামিলি, এভরিথিং ঠিক থাকবে যদি বিশ্বাস তার উপর থাকে, ঈশ্বরের উপর বিশ্বাস তার উপর রাখুন, বিশ্বাস তার উপর রাখুন। সম্পর্ক, আমি আপনাদেরকে জানাতে চাই, বাইবেল বলে না মনুষ্যের উপর বিশ্বাস রাখতে, তিনি বলেন আমার উপর বিশ্বাস রাখো।
যদি তাকে বিশ্বাস করেন তিনি আপনাকে উঠাবেন, আপনাকে পবিত্র আত্মা দেবেন যাতে আপনি মোকাবেলা করতে পারেন সমস্ত পরিস্থিতি থেকে। স্বামীর উপর বিশ্বাস রাখবেন না, আকাঙ্ক্ষা রাখবেন না। স্ত্রীর উপর বিশ্বাস রাখবেন না, আকাঙ্ক্ষা রাখবেন না। পালকের উপরও বিশ্বাস বা আকাঙ্ক্ষা রাখবেন না। যদি রাখতে হয় একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের উপর রাখুন। হালেলুয়া। যদি তার উপর রাখেন তাহলে তিনি কখনো ফেল করেন না, তিনি কখনো ধোকা দেন না, তিনি কখনো আপনার বিশ্বাস হারাতে দেবেন না, তিনি কখনো আপনাকে পরাস্ত হতে দেবেন না। হালেলুয়া। তাই যদি রাগ কমাতে চান আপনার আকাঙ্ক্ষা মানুষের উপর থেকে সরিয়ে নিয়ে ঈশ্বরের উপর রাখুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দুটো বিষয় কখনো ভুলবেন না, যা কিছু আর যা কিছু চাওয়া পাওয়া, দুটো বিষয় যদি রাখেন কে বলেছে আমাদেরকে রাগ করাবে। হালেলুয়া, হালেলুয়া।